মেহেদি হাসান বলেছেন, নিজের বউ যদি মোহরের টাকা মাফ করে দেয়, এটি কি মাফ হবে নাকি মোহরের টাকা তাকে দিতেই হবে? সে যে মাফ করে দিয়েছে তার ডকুমেন্ট কি, প্রমাণ কি? মাফ করে দিয়েছে তার ডকুমেন্ট খালি তালাক দিয়ে দেখেন, যদি তালাক দেন তাহলে বুঝবেন যে সে মাফ করছে কিনা। গলায় গামছা লাগায় বলবো মোহরের টাকা দাও, আপনাকে থানা নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে, নিয়ে যাবে বলবে যে এই মোহরের টাকা দেয় নাই আমাকে। ঠিক আছে, তো এগুলি ওই বাসর রাতে আমাদের সমাজে এক শ্রেণী পুরুষ আছে বিয়ে করে নিয়ে আসে, নিয়ে আসার পরে বাসর রাতে কয় বৌরে কয় যে তোমার তো মোহরানা অনেক নির্ধারণ করা হয়েছে, কাবিনের এত টাকা তো আমি দিতে পারবো না, তো আর কাবিনের টাকা না দিলে তোমাকে ছোঁয়াও যাইবো না, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। আহা, নতুন বউ সেই বেচারা কি করবে, তার স্বামী ইয়ার মতো ভিখারের মধ্যে হাত পাচ্ছে, যে এখন তাকে বলে যে মোহরের টাকা মাফ করে দিতে হবে, তো ঠিক আছে মাফ করে দিলাম, মাফ করে দিলাম যাও। তো এটা যে অন্তর থেকে মাফ করা হয়নি এটা বোঝা যাবে পরবর্তীতে, যখন ঝামেলা লাগবে, সমস্যা লাগবে তখন। ঠিক আছে, তো এই জন্য এভাবে মাপ চাওয়াটাও যেমন জায়েজ নেই, আর এভাবে মাফ করে দিলে মাপ হয়ও না। হ্যাঁ, যদি সত্যি সত্যি মাফ করে দেয় তাহলে সেটা লিখে নেন, লিপিবদ্ধ করে নেন, তাই না? যেমন ওই যে আপনার ওই বিবাহের যে কাবিননামা আছে, সেই কাবিননামাতে একটা ঘর আছে নিচের দিকে, প্রথম পৃষ্ঠের নিচের দিকে ঘর আছে, যে উসুল কত হয়েছে ওই জায়গাতে লিখে নেন, অথবা আলাদা একটা কাগজে লিখে নেন, সাক্ষী সহ অমুকে সাক্ষী দিল যে দুজন লোক সাক্ষী রেখে যে সে মোহরের টাকা মাফ করে দিয়েছে, তাহলে সেটা মাফ হবে। ঠিক আছে, এটা একটা হক, এটা বান্দার হক, এগুলি মৌখিক আবেগের বশবর্তী হয়ে বলে দিলেই কিন্তু মাফ হয়ে যাবে না। ঠিক আছে, তো এই জন্যে এই বিষয়গুলো আমাদেরকে কেয়ারফুলি চলতে হবে, মহিলারাও যেন আবেগের বশবর্তী এই ধরনের কোনো কাজ না করে, আর পুরুষরাও যেন তাদের এই দুর্বলতার সরলতার সুযোগ নিয়ে তাদেরকে যেন ধোকায় না ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি কম অথবা বেশি মোহরানা নির্ধারণ করে বিবাহ করে আর তার নিয়তে এরকম আছে যে সে ওই মোহরানা পরিশোধ করবে না, তাহলে কেয়ামতের দিন সে জেনাকারী বা ব্যভিচারী হিসেবে উত্থিত হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। সুতরাং সাবধান। বদর আলী বলেছেন যে জমি বন্ধক বা কট অথবা লিজ এ বিষয়ে কোনো কোনটা হালাল কোনটা হারাম বলবেন, কোরআন হাদিসে কি বলে? জমি বন্ধক যেটা আমাদের সমাজে চলছে এটা হলো সুদি কারবার, জায়েজ নাই। আর কট কোনটা সেটা আমি বুঝি না, তবে লিজ যেটা সেটা হচ্ছে আপনার যেটাকে আপনার চুক্তির ভিত্তিতে আর কি, নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে আপনি জমি নিলেন, মেয়াদ শেষ হয়ে যাবে, টাকা ফেরত নাই, এটা হলো জায়েজ। হ্যাঁ, যেমন বাসা ভাড়া নেওয়া, জমি গাড়ি ভাড়া নেওয়া, এরকম জমিন ভাড়া নেওয়া, জমি লিজ নেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের জামানায় হইতো, সুতরাং এটা চলবে। কিন্তু বন্ধক যেটা আমাদের সমাজে চলছে, যে আপনার কাছ থেকে আমি জমিটা নিলাম, বিনিময়ে 1 লাখ টাকা দিলাম, যখন টাকা ফেরত দেবেন আমি জমি ফেরত দেবো, আর যতদিন টাকা আপনি ফেরত না দিয়েছেন ততদিন আপনার জমি আমি খাইতেই থাকবো, এটা হলো সম্পূর্ণ সুদ এবং হারাম। কারণ যে টাকাটা আপনাকে আমি দিলাম সেটা যদি বন্ধক হয়ে থাকে, বন্ধকের জন্য দেওয়া হয়ে থাকে, তাহলে এই বন্ধককৃত বস্তু আমার ব্যবহার করা আমার জন্য জায়েজ নয়, শরীয়তে জায়েজ নয়। আর যদি কর্জ দিয়ে থাকি তাহলে কর্জের বিনিময়ে যে আমি জিনিসটা নিয়েছি, ফায়দা নিতেছি, এই ফায়দাও আমার জন্য হারাম। কুল্লো কারদিন যাররা মানফাতন ফাওয়া রিবা, কর্জ দেওয়ার পরে যদি কোনো ফায়দা নেওয়া হয় তাহলে সেটা সুদ। অতএব উভয় অবস্থায় জমি বন্ধকের যে সিস্টেম আমাদের সমাজ চালু আছে, এর দ্বারা এর মাধ্যমে গরিব গরিব হয়, ধনী ধনী হয়, এটা সম্পূর্ণ জায়েজ নাই, এটা সম্পূর্ণ হারাম, এটা সুদি কারবার। হ্যাঁ, এখন আমাদের সমাজে এক শ্রেণীর অপকৌশলকারী হারামকে হালালকারী এক শ্রেণীর মোল্লা বেরিয়েছে। তারা কি বলে জানেন? তারা বলে যে জমি যখন আপনি যখন টাকাটা ফেরত দিবেন, ফেরত নিবেন, তখন আপনি ওই যে খাজনার টাকাটা কাটিয়ে দিবেন, খাজনার টাকা। আরে খাজনার টাকা কত হয়? এক বছরে এক বিঘা জমিতে 500 টাকা, তো 500 টাকার বিনিময়ে আপনি এক বছরে একটা জমি খাইতে পাবেন? এটি কোনো নিয়ম হলো? এটা হচ্ছে হারামকে হালাল করা একটা অপকৌশল, অতএব এটা করা যাবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে লোকটা ঠেকায় পড়ে এভাবে জমি দিয়ে টাকা নিয়েছে, তাহলে আপনি বছর শেষে এক বছর এক বিঘা জমি খাইলে তার লিজ কত আসে, ভাড়া কত আসে, সেই ভাড়াটা যদি কর্তন করে তাহলে জায়েজ হতে পারে। কিন্তু এভাবে আমাদের সমাজে এটা চলছে, এটা সম্পূর্ণ বন্ধকের সিস্টেমটা সম্পূর্ণ হারাম, এবং সুদি কারবার। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই হারাম কাজ থেকে বেঁচে বেঁচে থাকার তৌফিক দান করেন।